do we have to do then? You can do anything. Anything? So, do we have a deal now? No. No! Get this girl right. Please. Isn't there another way? So welcome back guys. So yo what's up guys, kemon acho shobai, welcome back to another gameplay video. So guys, then aaj amra abaro khelte jacchi amader favorite game Minecraft, and let's go. Onek din por ashlam and porikhar moddheo tomader jonno video banaitechi. Amar channel da bench sorry eto low hoye geche je video banabanote amar channel er tagline e video show korteche na, like search dile onno kono shalader video show korteche. Acha jai hok, oderke gali debo, amar nijer channel ke gali dilab nai, dosh hocche amar. Ider jonno ami video banite parte দেন হচ্ছে আমি বাড়িতে ছিলাম, এখন বাড়িতে আসার পরে 5 দিন পরে আমার পরীক্ষা, পড়ার খুবই চাপে আছি, একটু ব্রেক টাইমের মধ্যেই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো তোমাদেরকে আমি আর ওয়েট করাবো না, এখন আমি তোমাদের ঘরের ভিতরে নিয়ে যাই। অ্যান্ড তোমরা হয়তো আমার ভয়েসের মধ্যে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছ, তেমন আগের মতো প্রফুল্ল তো নাই, কজ অফ পড়ার খুব চাপ, পড়ার মধ্যে আছি। দেন হচ্ছে ভয়েস কেন জানি পাল্টায় গেছে, আমি জানি না কেন, আগে যেটা ভালো প্রফুল্লতা ছিল আমার ভয়েসে, এখন এই প্রফুল্লতা আমি নিজেই দেখতেছি নাই কি জানি। সো ওই ব্যাপার বাদ দিই, আমার ভয়েসের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া লাগবে, এমনি আমার ভয়েসটা একটু ফালতু। অ্যাডভেঞ্চার মোডে যাইনি, নাহলে আমার ঘরে অনেক কিছু ভাঙে ফেলবো, অলরেডি অনেক কিছু ভাঙে ফেলছিলাম, আবার নতুন করে লাগানো লাগছে। সো 1 2 3 অ্যান্ড বুম, আমরা ঘরের ভিতরে ঢুকি। তোমাদেরকে ঘরের ফার্স্ট ইন্টারিয়ার দেখা দিই, এখানে হচ্ছে আমরা একটা এনভিল রাখছি, এনভিল তো কী করে তোমরা জানোই, এখানে আমাদের একটা চেস্ট, এখানে কয়েকটা গোল্ড ব্লক, এই যে গোল্ড ব্লক, ডায়মন্ড ব্লক, অ্যান্ড উপরে একটা জাল আছে মাকুসার, এটা গোল্ড প্রেশার প্লেট, এটা গোল্ড প্রেশার প্লেট, অ্যান্ড মাকুসার জালে আমরা আটকে গেছি, অ্যান্ড বের হোক ভাই তাড়াতাড়ি, এত টাইম নেই। এখন এই ভিডিওতে অনেক সময় একটু গন্ডগোল হয়ে গেছিলো, যার ফলে চাইছিলাম ভিডিওটা অফ করে দিতে, যা তাও করছি তোমাদের জন্য, অনেক ওয়েট করছো তোমরা। তো এখন তোমাদের আমি ফার্মের দিকে নিয়ে যাওয়া যাক। এখানে হচ্ছে আমাদের সিক্রেট এসকেপ এরিয়া, এই যে সামনে লতা পাতা দিয়ে ঢাকাটে গেট দেখতে পারতেছো, অ্যান্ড ওইখানে ওইটা আমাদের ফার্ম। এখন তোমাদের মেন ফার্ম দেখাবো। এখন এখানে আমাদের হচ্ছে খাবার যেগুলো আমরা সংগ্রহ করছি, এগুলো এখন হচ্ছে আমাদের এগুলো কী ডাকে আমার তো মনে নাই, এটা হচ্ছে আমাদের আর্ট এসকেপ এরিয়া বা বের হওয়ার জন্য এরিয়া। যেন এটা তোমাদেরকে একটু দেখা দিই, অ্যান্ড বাইরে দেখতেছো কত সুন্দর একটা মৌসুম আর ওয়েদার হয়ে আছে। সো গেটটা লাগাই দিই, কজ অফ অনেক রিস্ক আছে, জম্বি বা বি ঢুকে গেলে আমাদের দিবে ভরে। সো এখন সামনের ফার্মটার দিকে যাওয়া যাক, যেটা আমাদের সবচেয়ে পছন্দের ফার্ম, পাম্পকিন ফার্ম আর ওয়াটারমেলনের ফার্ম। এটা পাম্পকিন আর সামনে একটা ওয়াটারমেলন, তোমরা বুঝতেই পারতেছো। এখানে একটা কেক আছে, কেকটা আমরা অর্ধেক করে ফেলছি অলরেডি, তাও আর একটু নেওয়া যাক, কজ অফ খাবারও লাগবে। এখানে আর একটা ওয়াটারমেলন আছে, এখানে এটা হচ্ছে আমাদের স্পেশাল ওয়াটারমেলন নিচেরটা, এটা এখান থেকে আমরা বের হয়ে যাই। তোমাদের ঘরের মেইন জিনিসগুলো দেখা দিই, এখন তোমাদের একটা গেট দেখাই, ওইটা এই যে এখানে আমাদের আছে একটা TNT, দেন হচ্ছে একটা চেস্ট, দেন একটা ক্রাফটিং টেবিল, অ্যান্ড এখানে আমাদের দরজাটা কেন জানি খোলা, চলো লাগাই দিয়ে আসি, কজ অফ অনেক সমস্যা আছে। একটু বাইরে গিয়ে দেখাই, এখানে একটা বি আছে, বি থাকার কথা, এই দেখো বি, এটাকে মারবো না, এটাকে মারলে আমরা ভরে দেবে একদম, কারণ এগুলো ফুল দলবল নিয়ে আসা, মানে মধুমাছি মাইনক্রাফটে একদম দলবল নিয়ে আসা কামরায় আসলে যেমন করে। সো এগুলোর সাথে পাঙ্গা নিব না। সো গেটটা লাগাই দিয়ে দেখো আরেকটা নিয়ে আসছে, আমি কাছে যাইতেই ভাগ সালা। সো এখন আমরা উপরের দিকে যাই, ওর আমাদের মেইন রুমের দিকে যাই বা ইন্টারিয়ারের দিকে যাই আমাদের, কজ অফ এটা তো আমাদের মেইন রুম না, মেইন রুম এটা যদি আমাদের মেইন রুম হইতো তাহলে এটা আমরা ওয়াশরুম হিসেবে কাজে লাগাতাম মাইনক্রাফ্টের, এত ফালতু ক্রিয়েটর আমি না, ওর এইগুলো আমি বানাই না। এখন আমরা তোমাদের উপরে নিয়ে যাই,
সো এখানে আমরা সি না দিয়ে কয়েকটা লেটার দিয়ে দিই, লেদার দিয়ে দিছি। এখানে আমরা আমাদের চেস্ট রাখছি কোনো দরকারি জিনিসপত্র রাখার জন্য। এগুলো হচ্ছে আমাদের কি এটা নামটা মনে নেই, উপরে একটা লাইট দেওয়া। এখানে খুব ভালো সানলাইট আসে। এই ঘরটা একটু দেখো কত জোস, দেখো দেখো সানলাইটটা পড়লে কি সুন্দর লাগে, সেটা আসলে অনেক জোস। উপরে একটা ঘড়ি দেখতে পারতেছো ঘড়িটা। অ্যান্ড এখানে আমাদের একটা পর্দা আছে, দুইটা পর্দা। এটা হচ্ছে খুব সম্ভবত আমাদের কিচেনই, হ্যাঁ কিচেন। কতক্ষণ কোটটা অনেক বড় আমার মনে থাকে না। এখানে যেহেতু কেক রাখা আছে, অ্যান্ড কেকটা এখান থেকে আমরা অনেকটা কেক নিছি। অ্যান্ড এখানে আমরা আমাদের ব্লাস্টার, যেখানে আমরা রান্না করতে পারবো। এটা খুব সম্ভবত আমাদের টেবল, রাইট? সো নিচের দিকে খুলে ফেলছি, লাগাই দিই। অ্যান্ড এখানে আমাদের হয়তো পানি রাখার মতো বেসিন, দেখো উপরে একটা কল আছে। সো এটা অলরেডি খুব সম্ভবত বেসিন। এটা এখানে আমরা খাবার স্টোর করতে পারবো, অবশ্য ওটার উপরেই দাঁড়াই গেছি। এখানে আমরা কটা প্ল্যান্ট রাখছি, যেটা ডেকোরেশনের জন্য বড় সময় গাছ টাছ উঠলো এখান থেকে নিয়ে রান্না করা যাবে। এটা আমাদের টেবিল। অ্যান্ড এখন এই সাইডে আমাদের অনেকগুলো জিনিস আছে, এখন তোমাদের উপরে নিয়ে যাওয়া যাক। উপরে আমাদের কটা চেস্ট আছে। অ্যান্ড আমি তোমাদের বেশি ওয়েট করাবো না, উপরে নিয়ে যাবো। ওয়েট উপরে ওয়েট তোমাদেরকে আমি উপরে কয়েকটা জিনিস দেখাই দিই। যেমন এখানে আমাদের কটা ব্রেল আছে, ব্যারেল আছে, অ্যান্ড চেস্ট, একটা টয়লেগ, অ্যান্ড একটা পিকচার আছে। হোপ ঘরটা তোমাদের ভালো লাগতেছে। এটা হচ্ছে আমাদের ট্র্যাপ ডোর। অ্যান্ড উপরে যাওয়া যাক। উপরে আমরা কটা চেস্ট রাখছি, অ্যান্ড আমাদের ক্যারেক্টারের ভূতিয়া হেড রাখছি একটা। এখানে আমরা লাইট লাগানো উচিত ছিল, বাট অ্যাডভেঞ্চার মোডে আসছি তাই জন্য হয়তো লাইট লাগিয়ে দিতে পারতেছি না। অ্যান্ড পরে আমরা ডেকোরেশনটা একটু ঠিক করে নেবো। অ্যান্ড এখানে আমার কেকটা, অ্যান্ড দেখতেই পারতেছো। চলো উপরে যাওয়া যাই, উপরে যাওয়া যাক। অ্যান্ড এখানে আমরা মাকড়সার জালে আটকে যাইতেছি অনেক সময়। সালার মাকড়সা জালগুলো ভাঙা লাগবে, আজকে পরিষ্কার করা লাগবে, নাহলে ঘোড়া শান্তিতে চলা যায় না। অ্যান্ড এখানে আমাদের একটা রুম, এখানে আমরা ক্রাফটিং টেবল আছে, দুইটা চেস্ট আছে, একটা মিনি চেস্ট, একটা লার্জ চেস্ট। সো ওইটা দেখার বিষয় নয়। এখানে আমাদের একটা বারান্দা বা ব্যালকনি বলতে পারো, ঝুলন্ত বারান্দা, হ্যাঁ একটা ব্যালকনি রাখা লাগবে। বা এখানে আমরা চিল করতে পারবো, লাইক টাইম পাস করতে পারবো। এখানে দাঁড়িয়ে মুড অফ থাকলে টাইম পাস করা যায়। কত এখানে প্রাকৃতিক সৌন্দর্য বা নৈসর্গ সৌন্দর্য দেখা যায়। তো এর জন্য এখানে আমরা বসে টাইম পাস করতে পারবো। এখানে সামনে করে সিঁড়ি দেওয়া, সামনে থেকে পাহাড় টাহাড় অনেক সেই জিনিস দেখা যায়, সেটার জন্য আরও ভালো ভালো দেখা যাচ্ছে। অ্যান্ড হোপ তোমাদের ঘরটা ভালো লাগতেছে। অ্যান্ড এখানেও আমাদের জানলা, এই যে এই জায়গাটায় আমার অনেকবার প্যাচ লাগে। অ্যান্ড এই জায়গাটা হাঁটতেও গেলেও কষ্ট হয়। এই জায়গায় এসে ভাবছিলাম যে ভিডিও অফ করে দিব, বাট একটু পরেই দেখবো অনেক সময় একটু ঝামেলা লাগছে। সো এই জায়গাটা একটু ইগনোর করে নিও, সরি সরি ফর দ্যাট। অ্যান্ড এখান থেকে একটু সুন্দর দেখা যায়, নিচে পর্যন্ত গাছের লতা পাতা গেছে। আর গাছের লতা পাতাগুলোর জন্য এই ঝামেলা লাগে, দেখো হিগুজিবি হুজুগে হয়ে রয়েছে, তাই জন্য অনেক সময় ঝামেলা লাগে। এনে এই গাছটা আসলে একটু সুন্দর লাগে দেখতে, বানিয়েছি একটু ভালোই করেই, কফি একটু সুন্দর দেখানোর জন্য। অ্যান্ড দেখো এখানে আমাদের গাছ লাগানো, অ্যান্ড কয়েকটা পাতা দেওয়া। অ্যান্ড দেখো আমি নিচে পড়ে যাইতেছি, এই যে ফালতু জায়গাটা থেকে নিচে পড়ে গেলে আমি ডেথ হয়ে যাবো। অ্যান্ড এই বান্দা তো তোমাদের দেখানোই হয় নাই। দেখো এটাও আমাদের ভালো, এই জায়গাটাও ভালো লাগে, আমার সবচেয়ে ফেভারিট। বাট সবচেয়ে মেইন সবচেয়ে ফেভারিট জায়গায় তোমাকে একটু পরে নিয়ে যাবো, কিন্তু ওইটা অন্য জায়গায়। আর আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে, কত এত বড় একটা বাড়ি দেখাইতেছি, লং টো হওয়ার কথাই। সো প্লিজ তোমরা দেখে নিও ফুল ভিডিও, কত অর্ধেক অর্ধেক ছেড়ে দিলে আমার চ্যানেল আরও ডাউন হয়ে যাবে। হোপ তোমরা একটা লাইক দিয়ে দিবে, তোমাদের কাছ থেকে কখনো আমি তেমন লাইক চাই না, বাট আমাদের চ্যানেল যেহেতু ডাউন হচ্ছে, প্লিজ লাইকটা দিয়ে দিও। কত আমাদের চ্যানেল এখন নাহলে শো করবে না। এখানে আমরা ভিতরে ঢুকি। অ্যান্ড এ ভাই 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 ওয়েট, এ ভাই তোদের একটা প্যান্ট নাই, একটা গেঞ্জি নাই, মানে কি ওয়েট, তোর গেঞ্জি নেই মানে তুই মেয়ে, আর তোর প্যান্ট নেই মানে তুই ছেলে। ওই না সরি সরি সরি, না 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 কিছু না। হাঁটে হালার পো, এটা আমাদের চেঞ্জিং রুম, বেঞ্চ তোরা এখানে কী করতেছোস? হালা চেঞ্জিং রুমটা হেল বানায় রেখেছো, ভাগ এ ভাই তাড়াতাড়ি বেরোতো, এনে নরকখানা বানাইছি না এই জায়গাটাতে, তোরা বাইরো। হালা কোনো কাম করবি তাহলে যা নিজেদের ওয়ার্ল্ড বানায় নে, আমার ওয়ার্ল্ডে এসে এগুলো করতেছে, ভাগ। তো এখানে আমাদের চেস্ট, এখানে আমাদের চেঞ্জিং রুম। ও ভাই চেঞ্জিং রুমে ঢুকলেও তো পারতি রে, আচ্ছা বাদ দেই, এগুলো দেখলে আমার চলবো না, নাউজবিল্লাহ পাপ হইব। যাই হোক নিচের দিকে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা পড়বো না, আমরা কভার করে দিছি। ওই দিকে যাই এখন আমরা, ওই দিকে থেকে আমাদের যদি কোনো একটা ডোর থাকে তাহলে ওইখান থেকে ঢুকতে পারবো, নাহলে আমাদের ঘুরে যাওয়া লাগবে। তো গাছের পাতা, এই যে এই জায়গাটায় আমি চাইছিলাম ভিডিওটা অফ করে দিই, ফালতু একটা জায়গা।
তো এই জায়গাটা বেশি ইয়া ডেকোরেশন দিয়ে রাখছি। সো এখন চল, হ্যাঁ এখন আমরা মেন রুমে আসি গেছি, এখন আমরা উপরের দিকে চলে যাই। উপরের দিকে আমার সবচেয়ে ফেভারিট রুম, এটা রুম, এটা আমার ফেভারিট এরিয়া না। এখান থেকে বাইরের সে দৃশ্য দেখা, যেখানে খুব জোর সানলাইট আসে, এখানে কয়েকটা লাইটও আসে ভালো। এই রুমটার ডেকোরেশন আমি আমার নিজের জন্য করছি, অনেক অনেক ভালো লাগে। এই রুমটার ডেকোরেশন অস্থির, আমি এখান দিয়ে বাইরে যেতে চাই না, বাট তাও একটু দেখে আসি তোমাদেরকে। এখান দিয়ে আমাদের একটা রুম আছে, ওইটার মধ্যে যাই দাঁড়াও। বাট এখানে এটা হচ্ছে একটা ইন্টেরিয়ার, ওইটা ওই রুমে যাওয়ার এন্ট্রান্সের এলাকা। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মেইন রুম, এখানে আমরা স্টাডি করতে পারবো। তোমাদের নিচে গিয়ে দেখাই, এটা সবচেয়ে সেই লাগে আমার কাছে, কত এখানে আমরা শীতকালে এনজয় করতে পারবো। কত সামনে আগুন, ওহ ভাই এমনি আমার ফ্যানটা অফ, ভিডিওতে আর নয়েজ আসার জন্য ফ্যানটা অফ করে রাখছি। আগুনটা দেখে তো আমার আরও বেশি গরম লাগতেছে, গাইমা আমি একদম সেই গোসল করে ফেলছি। এখানে আমাদের চেন্ডিং এরিয়া, কয়েকটা বুক অ্যান্ড বসার জায়গা, চেয়ার আছে, ব্রেইল আছে, এন্ডার চেস্ট আছে। তো এখানে আমরা ওয়েট করব না, উপরে চলে যাই, কত স্টিপ স্টোক করবে। এখানে একটা পিকচার অ্যান্ড বুকগুলো, বুকশেলফগুলো সেই সুন্দর লাগতেছে। যাই হোক, এখান থেকে আমরা চলে যাই অ্যান্ড আমাদের ঘরে চলে যাই, কত বাইরে আর ভালো লাগতেছে না আমাদের। তোমাদের মেন রুমগুলোই দেখা দিই। দেখো এই ঘরটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে, চাইন্টিং এরিয়া আছে একটা। এমন এখন তোমাদেরকে একটু ভিউ দিই ঘরটার। এখানে আমাদের পদ্মা আছে, এখানে আমাদের চেস্ট ব্লাস্টার আছে, দেন হচ্ছে মিউজিক ডেস্ক, এখানে আমরা গান বাজাতে পারবো। অ্যান্ড এখানেও কেক আছে, এই কেকটারও আমরা অর্ধেক বানিয়ে ছাড়বো, বিকজ অফ এই কেকগুলো মানে একটু বেশি জায়গা নিতেছে। এদিকে কটা গাছ আছে, আমাদের একটা চেয়ার আছে। অ্যান্ড এখন তোমাদের আমি উপরে নিয়ে যাই, অ্যান্ড এটা আমার সবচেয়ে ফেভারিট জায়গা। এখন দেখতে পাচ্ছ এটা ঝুলন্ত ব্রিজের জায়গাটা, তোমাদেরকে একটু ভালো করে দেখা দিই, যেহেতু আমার ফেভারিট, এটা দেখে দিই, একটু সময় নিব। অ্যান্ড দেখো এখান থেকে খুব সেই ভিউ আসে বাইরের। এখানে আমি মোস্ট অফ দ্য টাইম এখানে এসে আমার টাইমটা পাস করি আর কাটাই। সামনে আমাদের কোন রুমটা জানি, সামনে হয়তো খুব সম্ভবত সামনে আমাদের বাথরুম পড়বো, দেখি। অ্যান্ড আম রাইট, এখানে আমাদের বাথরুম, আমাদের বাথরুমটাও সেই, খুব জোস ভিউ আসে, সানলাইট আসে, জোস মানে সবগুলোই ভালো। নিজের টাইম নিজে বলতেছি, বাট হোপ তোমাদের ভালো লাগবে। খুব পরিশ্রম করে ঘরগুলো বানাই। এখানে আমাদের বেসিন, সামনে আমাদের বাথটাব, অ্যান্ড এখানে আমাদের হচ্ছে পটি টাব বা কমর যাই বলো। এখানে উঠে আমাদের ক্যামেরাটা চেঞ্জ করে নিই। অ্যান্ড আমি তোমাদের আমার নিউ আউটফিট দেখাই, যেটা আমি 100 সাবস্ক্রাইবের জন্য পাইছি, সেটা টাইগার স্যুট। তোমাদের বলছি নাকি জানি না, বা এখন তোমাদের দেখাই দেবো 30% ক্যামেরা করে। সো হ্যাঁ একটু গোসল করে নিই, ও স্টিভ আগুনে গেছিলো তখন ঘামে গেছিলো, শরীর মনে হয় গন্ধ আসতেছে। সো এখন তোমাদের আমার টাইগার স্যুটটা দেখা দিই, দেখতেই পারতেছ অলরেডি। বাট এটা হচ্ছে তোমাদের রিয়েল লাইফে দেখানো একটু ভালো। এখন আমার বয়স একটু ভালো হয়েছে, কত আমি গোসল করে আসছি, এখনও অলরেডি ফ্যানটা বন্ধ। 30% ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোমাদের আমি আমার টাইগার স্যুটটা বা ইউটিউব থেকে পাও টাইগার স্যুটটা দেখা দিই। অ্যান্ড বুম, এটা আমাদের জোস, এটা টাইগার স্যুট। অ্যান্ড অনেকে আসো ইউটিউব থেকে মাইনক্রাফট ভিডিও বানালেও পাও না, সেটা কেন পাও না? কত তোমাদেরকে পার্টনার কী খালি পার্টনার প্রোগ্রাম মারাইতেছি আমি, কী বলবো, তোমরা ক্রিয়েটর পার্কে যাইতে পারো না, তোমাদেরকে কোনো মানে তোমাদের চ্যানেলে কোনো স্ট্রাইক আছে, বা তোমরা কোনো ভুলভাবে ভিডিও বানিয়েছো, বা তোমাদের চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু আছে তার জন্য তুমি এটা পাইতেছো না, বা তোমাদের ইউটিউব দিচ্ছে না, বা তোমাদের কোনো একটা ভুল আছে ইউটিউবিংয়ে, ফর দ্যাট বা আমি তো পাইতেছি, আমার কোনো ভুল নাই, কত আমি ইউটিউবের নিয়মকানুন সব জানি, কপিরাইট মানে যতগুলো নিয়ম আছে সবই জানি আলাদা রকম, মানে ভালো আমি সবই প্রায় আমি আয়ত্ত করে রাখছি। এটা সামনে এটা হচ্ছে আমাদের সোফা, এখানে আমরা বসতে পারবো। অ্যান্ড এখানে ছবি আছে, কটা পিকচার আছে, এখানে আমাদের চেয়ার, এখন আমরা উপরে উঠি। অ্যান্ড এটা আমাদের টেবিল, সরি আমাদের চেয়ার, সবচেয়ে প্রিয় চেয়ার। এখন আমরা আরও উপরে যাবো, দেখি আরও উপরে যাই। অ্যান্ড বুম, এখানে আমাদের একটা রুম, এখানে আমাদের ফাইনালি একটা বেডরুম বানিয়েছিলাম। বেডরুমটা তেমনটা ভালো হয় নেই, সানলাইট ঠিকই আসতেছে, দেওয়া দেন এসে একটা কার্পেট বিছানো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বরাবরের মতো স্টাডির জন্য বানিয়েছি। সামনে একটা বুকশেফ রাখা দরকার ছিল, বাট অনেক তাড়াফড়ায় এটা দিতে মনে নেই, কত ভাই কত কিছু দিব, এত কিছু ভাই দেখা যায়।
কত কষ্ট হয়েছে আমি গেলাম বোর্ডটাকে আমি টেবিল হিসেবে ইউজ করি, সামনে আমাদের একটা বুকশেলফ রাখলে এটা একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। আমাদের হাউসটা এখন দেখানো তোমাদের কমপ্লিট, হোপ গাইজ উইল লাভ দ্য ভিডিও। অ্যান্ড ভিডিও আমার কিছুক্ষণের মধ্যেই বা কিছু মিনিটের মধ্যেই শেষ করতেছি, তোমাদের আর একটু কিছু কিছু জিনিস দেখায় দেই। আর মনে হয় না বেশি রিভিউ করবো। এখানে আমাদের বেড অ্যান্ড এখানে আমাদের চেস্ট অ্যান্ড চেস্ট আছে, দেন আমরা এখানে নাইটে ঘুমোতে পারবো। এখনও রাত হয়নি আজকে, দ্যাট ইজ গুড, কজ অফ রাত না হইলে ভালো। অ্যান্ড এখন তোমাদের মেন ও মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা তো তোমাদের দেখানো হয়নি, তেমন ইম্পর্টেন্ট না বাট আমার সবচেয়ে প্রিয় জায়গা, চলো দেখায় আসি। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো, এখানে আমাদের একটা লেটার আছে, লেটার দিয়ে আমরা উপরে উঠবো। অ্যান্ড বুম, এখানে আমাদের সবচেয়ে প্রিয় জায়গায় এসে পড়ছি যেখানে আমরা চিল করতে পারবো। এটা আমাদের বাসার ছাদ। অ্যান্ড ব্যান্ড চুত পুড়ে গেছে স্কেয়ার স্টিভ চেট ভালো। আচ্ছা আমরা এখন অ্যাডভেঞ্চার মোড থেকে আমাদের ক্রিয়েটিভ মোডে আসি, কারণ এখন তোমাদের হাউসে দেখানো শেষ। এখন ভাইঙে গেলে হাউস আত কুইকে বইটা গেলে আগুন লেগে গেলে আমার কোনো সমস্যা নাই, তো তোমাদেরকে দেখানোর জন্য বানাই, তোমাদেরকে দেখানো কমপ্লিট। অ্যান্ড এখন যেটাই হোক ঘরের ভাইঙা যাক যেটাই হোক, এটা হচ্ছে আমাদের চিলিং এরিয়া। এখানে আমাদের ঘন্টা আছে, মানে গালির ঘন্টা না, আবার এখানে আবার দুটা মোমবাতির শেফ আছে। এখান থেকে দেখো ইন্টেরিয়ারটা বাইরে কি জোস দেখা যায়। অ্যান্ড এখানে আসলে লাইক মনটা ভালো হয়ে যায়, রিয়েল লাইফে এমন থাকলে তো আরও ভালো, বাট মাইনক্রাফ্টে যদি দেখি তাও আমার মনটা ভালো হয়ে যায়। কজ অফ এরকম ভিউ আমার সবচেয়ে অনেক অনেক ভালো লাগে। শালা ক্রাউচ হয়ে যাচ্ছে ভাই, নিচে নাম স্টিভ। এখন আমরা ঘরের ভিতরে যাই। অ্যান্ড হোপ গাইজ উইল লাভ দ্য ভিডিও। আর এক থেকে দুই মিনিটই আসি ভিডিওতে। হোপ তোমাদের হাউসটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড তোমরা যদি আমার সাথে গেম খেলতে চাও তাহলে আমি একটু রিসার্চ করতেছি যে আমার সাথে কীভাবে গেম খেলবে। আমার ফ্রেন্ডদের নিতে পারতেছি না ভাই, খুব কষ্ট লাগে কজ অফ কিছু ফ্রেন্ডদের আমি বলছিলাম গেম খেলতে বা তাদের আমি নিতে পারতেছি না, কজ অফ অনেক ইস্যু থাকে, তারা হচ্ছে বেটাতে থাকে। আমি অরিজিনাল মাইনক্রাফট ডাউনলোড করে খেলতেছি। অ্যান্ড ভাই এখানে আসলে আমার মুডটা ভালো হয়েছে সানলাইটের জন্য ভাই, এই সানলাইট আমার সবচেয়ে প্রিয় মাইনক্রাফটে, উপরে লাইটটা রুমটাকে আরও সুন্দর করে তোলে। অ্যান্ড এখন তো আর কিছু নাই লাগানোর মতো, সো হোপ গাইজ উইল লাভ দ্য ভিডিও। অ্যান্ড তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, লাইক কমেন্ট করো, নিউ হলে সাবস্ক্রাইব করো অবশ্যই। তো চ্যানেলটা যে পরিমাণে ডাউন হয়েছে আমি অফলাইন থাকার কারণে, ঈদ প্লাস পরীক্ষা ভাই আমাদের এত প্যারা, দেন অ্যাসাইনমেন্ট স্কুল HW কত কিছু ভাই, এত কিছু মেনটেন করা যায়। আচ্ছা এখন আমি তোমাদেরকে আবার থার্ড পার্সন ক্যামেরায় গিয়ে দেখাই আমাদের টাইগার স্যুটটা, বা টাইগার স্যুট না, এমনি আমি থার্ড পার্সন ক্যামেরা ফ্রন্টে গিয়ে তোমাদেরকে একটু ভিউ দেখাই আমার হাউসটার। দেখতে পাচ্ছ ওই বাঘটা আমার দিকে তাকায় আছে। আচ্ছা যাই হোক, ক্রাউচ করে দেখাই, ইয়ে ডান্স পাগলু ডান্স। ও আজকে তো আবার ডান্স বাংলা ওই বালের ওই প্রোগ্রামটা আমি ইয়া করবো নাকি, যাই হোক আজকে নাকি সানি লিওন আসবে কোনো এক ইয়াতে, ওই সানি লিওনের ভক্তরাই মনে হয় আমার চেঞ্জিং রুমে গেছিলো, একটা প্যান্ট একটা গেঞ্জি নেই, একটা ছেলে একটা মেয়ে, সরি সরি ওইগুলো বাদ দেওয়া যায়। শোক বাই গাইজ, কিপ সাপোর্টিং, আসসালামু আলাইকুম, হোপ ইউ উইল লাভ দ্য ভিডিও। আসসালামু আলাইকুম গাইজ, কিপ সাপোর্টিং, স্টে হোম স্টে সেফ, লাভ ইউ অল ব্রো।